আমি আমাদের সমস্ত সহকর্মীদের এবং সমস্ত ভোটারদের সহ সকল বাংলার মানুষকে শান্তি সম্প্রীতি বজায় রেখে উৎসবের দিনগুলোতে শান্তিতে সুস্থভাবে থাকার জন্য সবাইকে আবেদন করব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং ছাত্রছাত্রীদের আজকেও পরীক্ষা হয়েছে, সোমবার দিনও পরীক্ষা আছে। তারা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সবাই আমরা তাদের পাশে আছি, সহযোগিতা করছি, তারা যাতে ভালোভাবে জীবনে অনেক উন্নত করে। এবং আজকের দিনটা সম্পূর্ণভাবে আপনাদের আমি বলি, এত কুৎসে, এত অপপ্রচার, এত চক্রান্ত বিজেপি সিপিএমের কংগ্রেসের থাকা সত্ত্বেও মানুষের যে আস্থা, এটাই আমাদের সবচেয়ে বড় বিশ্বাস, সবচেয়ে বড় ভরসা। কারণ মানুষ জানেন শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই একমাত্র বাংলার মানুষের ভরসা, ভারতবর্ষের মানুষেরও ভরসা। সুতরাং আমি সমস্তটাই আমি এটুকুই বলবো, আজকে অন্য কিছু নয়, আমি মানুষকে ধন্যবাদ জানিয়ে পুজো দিতে এসেছিলাম। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এই প্রথম আসানসোল সিট আমরা জিতেছি, এবং শুধু জিতেছি না, রেকর্ড মার্জিনে আসানসোলের মানুষকে বিশেষ করে বহুত বহুত ধন্যবাদ আপনাদের সবকে। আপনি এতনা ভোট দিয়া আমি বাংলার সকল মানুষকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সমর্থন করার জন্য। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, কারো কোনো প্ররোচনায় পা দেবেন না। মনে রাখবেন, আজকে ছোট্ট একটা মোবাইলে একটা ছোট্ট ভাইরাল অনেক সময় ভুল খবর দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। যেটা সত্য, সত্য তথ্য উদ্ঘাটিত হোক আমরা সবসময় চাই, কিন্তু যেটা ভ্রান্ত সে ভ্রান্তটা থেকে বিভ্রান্তি না ছড়ায় এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। বাংলার মাটি সংস্কৃতির মাটি, বাংলার মাটি সভ্যতার মাটি। এই মাটিতে একদিকে রমজান চলে, একদিকে নববর্ষ চলে, একদিকে ইস্টার্ন স্যাটারডে চলে, সব কিছু একসাথে চলে।